আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আচ্ছা, তোমরা কি বাসায় পড়াশোনা করছো ঠিক মতো? বাসায় কিন্তু পড়তে হবে। আমরা ক্লাসে যা পড়াচ্ছি, তারপরে যেসব হোমওয়ার্ক দিচ্ছি, বাসায় কিন্তু অবশ্যই এগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে তোমরা ইংলিশ ফর টুডে বইটা নাও, ইংলিশ ফর টুডে বইটা বের করো, আর সাথে খাতা কলম নাও। আজকে তোমাদের পড়াবো ইউনিট থার্টি টু, পেজ নাম্বার 64। ইউনিট থার্টি টু বের করো, পেজ নাম্বার 64। দেখো এখানে একটা প্যাসেজ দেয়া আছে, তোমাদের গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম করেছো তো তোমরা? খাতার উপরে অবশ্যই কিন্তু ডেট লিখে হোমওয়ার্ক করবে। আচ্ছা, আজকে তাহলে ইউনিট থার্টি টু বের করো। বের করেছো? দেখো এখানে আছে মালিহা ইজ বাংলাদেশি। মালিহা কি? বাংলাদেশি। বাংলাদেশি মানে কি? বাংলাদেশের নাগরিক যারা, যেমন আমরা, তাই না? আচ্ছা, তারপরে শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। তারপরে দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা কি? বাংলাদেশের রাজধানী, এটা তো জানো। আচ্ছা, তারপর দেখো মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। মালিহা বুড়িগঙ্গা নদীর তীরে বাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদী কি? অনেক বড়। ইন জুলাই অ্যান্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। জুন জুলাই এবং আগস্ট মাসে সেখানে কি, বাংলাদেশে সেখানে অনেক বৃষ্টিপাত হয়, তাই না? যেমন কিছুদিন আগে কিন্তু আগস্ট মাস গিয়েছে, জুন জুলাই আগস্ট কিছুদিন আগে গিয়েছে না, এবং অনেক বৃষ্টি হয়েছে আমরা দেখেছি, তাই না? আচ্ছা, তো প্যাসেজটা আমি দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আবার পড়ে দিচ্ছি। মালিহা ইজ বাংলাদেশি, মালিহা বাংলাদেশি, শি কামস ফ্রম ঢাকা, সে বাংলা ঢাকা থেকে এসেছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিহা বুড়িগঙ্গা নদীর তীরে বাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি কি? অনেক বড়। ইন জুন জুলাই অ্যান্ড অগাস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। বাংলাদেশে সেখানে কি, জুন জুলাই এবং আগস্ট মাসে অনেক বৃষ্টিপাত হয়। তাহলে দেখো তোমাদের যদি পরীক্ষায় এই প্যাসেজটা থাকে, তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আমরা এখন সেগুলো পড়ব। দেখো তোমাদের যখন একটা প্যাসেজ আসে পরীক্ষায়, প্যাসেজের প্রথমে কি থাকে? একটা ম্যাচিং থাকে, তাই না? এটা কিন্তু আমরা আগেও অনেকবার ক্লাসে পড়েছি, ঠিক আছে? তাহলে দেখো ম্যাচিং কলাম এ, তোমরা এটা খাতায় তুলে নাও, কলাম এ এবং কলাম বি। কলাম এতে দেখো কি দেয়া আছে, বাংলাদেশি, তারপরে ক্যাপিটাল, লিভ, বিগ, নেয়ার। দেখো আমরা অর্থগুলো পড়ি, বাংলাদেশি কি? বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি অর্থ কি? বাংলাদেশের নাগরিক।
তারপরে দেখো ক্যাপিটাল রাজধানী, ক্যাপিটাল রাজধানী, এখানে আমি পাশে অর্থটা অর্থটা আমি এই পাশে লিখে দিচ্ছি, ক্যাপিটাল রাজধানী। তারপরে দেখো লিভ, বাস করা, লিভ অর্থ কি? বাস করা। বিগ বড়, বিগ অর্থ বড়। তারপরে হচ্ছে নেয়ার, নিকটে, নেয়ার অর্থ নিকটে, নেয়ার নিকটে। তাহলে আবার দেখো বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক, ক্যাপিটাল রাজধানী, ক্যাপিটাল রাজধানী, লিভ বাস করা, বিগ বড়, বিগ অর্থ কি? বড়। তারপর নেয়ার নিকটে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে অর্থগুলা কি দেয়া আছে, লার্জ ইন সাইজ, ডিগ্রি, অ্যামাউন্ট, এটসেট্রা, কি যেটা কি সংখ্যায় বড়, তাই না? তাহলে ক্লোজ টু নিকটে, এ পার্সন অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক, টু হ্যাভ ইওর হোম ইন এ পার্টিকুলার প্লেস, একটি নির্দিষ্ট জায়গায় তোমার বাড়ি। তারপরে দেখো দ্য সিটি হোয়ার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেটস ফ্রম, যেখানে কি সরকারি বড় বড় কাজগুলো করা হয়। সরকারি বড় বড় কাজগুলো সাধারণত কোথায় করা হয়, সব জায়গায় কি করা হয়? আমরা দেখি কি ঢাকাতে সব সরকারি অফিসগুলোর কি হেড অফিস আছে, তাই না? তাহলে যেখানে সরকারি বড় বড় কাজগুলো করা হয়, প্রধান কাজগুলো করা হয়, সে তাকে কী বলে? রাজধানী বলে। তাহলে দ্য সিটি হোয়ার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেটস ফ্রম। তারপরে দেখো তাহলে এখন আমরা যখন ম্যাচিং করব তখন দেখো বাংলাদেশি, বাংলাদেশি আমরা পড়েছি কি বাংলাদেশের নাগরিক, আর এখানে যে আমরা অর্থগুলো পড়লাম এখানে কোনটা দেখো তো বাংলাদেশির সাথে ম্যাচ করে, দেখো এ পার্সন অফ বাংলাদেশ, এটা কি বাংলাদেশের নাগরিক, তাহলে এর সাথে যাবে এ প্লাস থ্রি, এর সাথে যাবে তিন নাম্বারটা, তাই না? তারপরে দেখো ক্যাপিটাল রাজধানী, এটার সাথে আমরা যে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো পড়েছি তাহলে কোনটা যাবে বলো তো, কোনটা যাবে ট্রাই করো তো, দেখো তো পারো কি না। দ্য সিটি হোয়ার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেটস ফর, তাহলে বি এর সাথে যাবে পাঁচ নাম্বার, বি এর সাথে যাবে পাঁচ নাম্বার, ঠিক আছে। তারপরে দেখো সিতে দেয়া আছে লিভ, আমরা যে ওয়ার্ডের মিনিংগুলো পড়েছিলাম এটা থেকে তো তিন নাম্বার চলে গেল, পাঁচ নাম্বার চলে গেল, তাহলে এই তিনটা থাকলো, তাহলে এই তিনটা থেকে আমাদের কি খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে লিভ, লিভ হবে টু হ্যাভ ইওর হোম ইন এ পার্টিকুলার প্লেস, লিভ টু হ্যাভ ইওর হোম ইন এ পার্টিকুলার প্লেস, তাহলে সি এর সাথে যাবে, সি এর সাথে যাবে চার, খাতায় লিখে নাও। তারপরে দেখো বি, তাহলে এটাও কিন্তু চলে গেল, তাহলে আর থাকলো এই দুইটা, তাহলে বিগ দেখো বিগের সাথে কোনটা যায়, ক্লোজ টু কি যায় বিগের সাথে,
অবশ্যই ক্লোজ টু যায় না। তাহলে লার্জ ইন সাইজ, ডিগ্রি, অ্যামাউন্ট এটসেট্রা, তাহলে ডি এর সাথে যাবে, ডি এর সাথে যাবে এক নাম্বার, তাই না? ডি এর সাথে যাবে কোনটা? এই যে নাম্বার ওয়ান। তারপর দেখো ইতে দেয়া আছে নেয়ার, নিকটে, এটা হবে ক্লোজ টু, নেয়ার নিকটে, এটা হবে দুই নাম্বারটা ক্লোজ টু। তাহলে ই এর সাথে যাবে নাম্বার টু, ই এর সাথে যাবে কোনটা? নাম্বার ই এর সাথে নাম্বার টু, ঠিক আছে? তাহলে আনসারগুলো লিখে নাও, আনসারগুলো লিখে নাও, এরপরে আমরা ট্রু ফলস পড়ব। আমি মুছে দিচ্ছি। আনসারটা লেখা হয়েছে তোমাদের, আনসারটা মুছে দিলাম। এখন আমরা পড়ব ট্রু ফলস। দেখো এই সেন্টেন্স থেকে কি ট্রু ফলস আসতে পারে। নাম্বার টু, রাইট ট্রু অর ফলস, আচ্ছা দেখো আমরা যখন প্যাসেজটা পড়েছি তখন কিন্তু সেন্টেন্সের অর্থগুলা আমরা পড়েছি, তাই না? তাহলে দেখো এখানে যদি হয় মালিহা ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেখো আমি লিখে দিচ্ছি, মালিহা ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, মালিহা ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ। মালিহা কি? বাংলাদেশের নাগরিক, তাই না? তাহলে দেখো আমরা যখন প্যাসেজটাতে পড়েছিলাম তখন দেখো দেয়া আছে কি, মালিহা ইজ বাংলাদেশি। দেখো তোমাদের প্যাসেজের ফার্স্ট লাইনে দেয়া আছে মালিহা ইজ বাংলাদেশি, তাই না? তাহলে এখানে ট্রু ফলসে দেয়া আছে মালিহা ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? তোমরা বলো তো এটা ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ট্রু হবে। তাহলে আমরা আনসারটা এদিকে লিখি, নাম্বার এ ট্রু, নাম্বার এ ট্রু। তাহলে দুই নাম্বার সেন্টেন্স, মালিহা ইজ ফ্রম ঢাকা, মালিহা ইজ ফর্ম কি? ঢাকা। দেখো আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম প্যাসেজের ঠিক দুই নাম্বার সেন্টেন্সটা তোমরা খেয়াল করো, শি কামস ফ্রম ঢাকা, এখানে শি বলতে কাকে বোঝানো হয়েছিল? মালিহাকে বোঝানো হয়েছিল, তাই না? তাহলে শি কামস ফ্রম ঢাকা, এটা কিন্তু প্যাসেজে দেয়া আছে। তাহলে আর এখানে তোমাদের সেন্টেন্স কী দেয়া আছে,
এখানে তোমাদের সেন্টেন্স দেয়া আছে মালিহা ইজ ফ্রম ঢাকা, তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ট্রু হবে। তাহলে নাম্বার বি ট্রু। তারপরে দেখো নাম্বার সি, মালিহা লিভস, নাম্বার সি মালিহা লিভস ফার অ্যাওয়ে ফ্রম দ্য কি রিভার, ফার অ্যাওয়ে ফ্রম দ্য রিভার। মালিহা কি নদীর থেকে দূরে বাস করে। আর এখানে দেখো কি দেয়া আছে, আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছি মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, তাই না? তাহলে মালিহা কি নদীর নিকটে বাস করে নাকি দূরে বাস করে? আমরা বইতে পড়েছিলাম নেয়ার টু, আর এখানে দেয়া আছে কি ফার অ্যাওয়ে, তার মানে কি দূরে, তাই না? তাহলে এখানে দেয়া আছে মালিহা লিভস ফার অ্যাওয়ে ফ্রম দ্য রিভার, মানে মালিহা নদী থেকে অনেক দূরে বাস করে। তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা ট্রু হবে না ফলস হবে বলো তো? এটা অবশ্যই ফলস হবে। তাহলে নাম্বার সি ফলস, নাম্বার সি হবে ফলস। তোমরা এটা লিখে নাও। তারপরে দেখো নাম্বার ডি কি দেয়া আছে, দ্য বুড়িগঙ্গা ইজ এ স্মল রিভার, বুড়িগঙ্গা ইজ এ স্মল রিভার। আমি ওপরে এগুলো মুছে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হয়। বুড়িগঙ্গা ইজ এ স্মল রিভার, আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম তখন কিন্তু দেয়া ছিল কি বুড়িগঙ্গা ইজ এ বিগ বিগ, দ্য রিভার ইজ ভেরি বিগ, তাই না? প্যাসেজটাতে পড়েছি দ্য রিভার ইজ ভেরি বিগ। দ্য রিভার বলতে আমরা এখানে কোনটাকে বোঝাচ্ছিল, বুড়িগঙ্গাকে। তাহলে দ্য বুড়িগঙ্গা ইজ এ স্মল রিভার, এটা কি ট্রু না ফলস? এটা অবশ্যই ফলস। এটা দেখো এটা অবশ্যই ফলস হবে। তারপরে নাম্বার ই, ইন উইন্টার, ইন উইন্টার ইন উইন্টার দেয়ার ইজ এ লট অফ রেন, ইন উইন্টার দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ। ইন উইন্টার দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ, যখন শীতকাল থাকে তখন কি বাংলাদেশে অনেক বৃষ্টি হয় না বর্ষাকালে বৃষ্টি হয় বলো তো? আমরা সবাই জানি, তাই না? আর আমরা প্যাসেজটাতে পড়েছি কি
ইন জুন জুলাই অ্যান্ড অগাস্ট দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ। জুন জুলাই এবং আগস্ট মাসে কি অনেক বৃষ্টিপাত হয়, বাংলাদেশে অনেক বৃষ্টিপাত হয়। তাহলে জুন জুলাই আগস্ট তো কিছুদিন আগে গিয়েছে, তাই না? তো তখন কি শীতকাল ছিল? তখন শীতকাল ছিল না। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ফলস হবে। এটা অবশ্যই কি হবে? ফলস হবে। তাহলে আমি ট্রু ফলসের সেন্টেন্সগুলা ওপরেরগুলো আমি মুছে দিয়েছিলাম, আমি আবার বলে দিচ্ছি, তোমরা খাতার সাথে মিলিয়ে নাও। মালিহা ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ। এটা কি? ট্রু। মালিহা ইজ ফ্রম ঢাকা। এটা ট্রু। মালিহা লিভস ফার অ্যাওয়ে ফ্রম দা বুড়িগঙ্গা। এটা কি? ফলস। কারণ মালিহা বুড়িগঙ্গার নিকটে থাকে, তাই না? তারপরে দেখো, বুড়িগঙ্গা ইজ এ স্মল রিভার। এটা কি হবে? এটা ফলস। ইন উইন্টার দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ। এটা ট্রু হবে না ফলস হবে? এটা ফলস। ঠিক আছে, লিখেছ তোমরা ম্যাচিংটা পুরোটা লিখেছ, ট্রু ফলস লিখেছ। আচ্ছা, এরপরে আমরা পড়ব কোশ্চেন। এরপরে আমরা, কারণ আমরা জানি যে ম্যাচিং এবং ট্রু ফলসের পরেই থাকে 3 নম্বরে কোশ্চেন, তাহলে এই প্যাসেজটা থেকে কি কোশ্চেন আসতে পারে বলো তো? কি কোশ্চেন আসতে পারে? নাম্বার 3 আনসার, আনসার দ্য ফলোয়িং, আনসার দ্য ফলোয়িং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, তাই না? দেখো, নাম্বার এ হু ইজ মালিহা, মালিহা কে? নাম্বার 1 হু ইজ মালিহা, এটা কি হবে বলো তো? তোমরা একটু চিন্তা করে দেখো তো প্যাসেজটাতে খুঁজে। চলো আমরা প্যাসেজটাতে একটু খুঁজে দেখি। মালিহা প্যাসেজটাতে দেয়া আছে মালিহা ইজ বাংলাদেশি, তাই না? ফার্স্টের লাইনে কিন্তু দেয়া আছে। এখানে কি? হু ইজ মালিহা, মালিহা কে? মালিহা একটি বাংলাদেশি মেয়ে। তাহলে আনসার হবে, প্যাসেজের ফার্স্টের লাইনে দেখো দেয়া আছে মালিহা ইজ বাংলাদেশি, তাই না? তাহলে এখানে আনসার হবে মালিহা ইজ এ বাংলাদেশি গার্ল, তাই না? শুধু বাংলাদেশি দিলেও হবে, তারপরেও একটু ভালো দেখানোর জন্য তোমরা দেবা কি, মালিহা ইজ এ বাংলাদেশি গার্ল। তাহলে আনসার হবে, এর আনসারটা হবে মালিহা ইজ এ মালিহা ইজ এ বাংলাদেশি গার্ল। ঠিক আছে, হু ইজ মালিহা, মালিহা ইজ এ বাংলাদেশি গার্ল। তারপরেরটা দেখো, নাম্বার বি,
নাম্বার বিয়ে দেখো কি কোশ্চেন আসতে পারে। নাম্বার বি, হোয়ার ডাজ শি কাম ফ্রম। নাম্বার বি, হোয়ার ডাজ শি কাম ফ্রম। তাহলে আমরা নাম্বার বি এর কোশ্চেনটা লিখি, হোয়ার ডাজ শি কাম ফ্রম। দেখো সে কোথা থেকে এসেছিল। আমরা আবার প্যাসেজটাতে ফিরে যাই, তাই না? দেখো কি লিখেছে প্যাসেজটাতে দেওয়া ছিল, শি কামস ফ্রম ঢাকা। প্যাসেজটাতে দেখো দেওয়া আছে শি কামস ফ্রম ঢাকা, তাই না? দেখো এখানে কোশ্চেনে যেহেতু দেখো এখানে মেন ভার্ব কী দেওয়া আছে, কাম, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কি, ডাস। আমরা সহজভাবে বোঝানোর জন্য বলছি, কারণ তোমাদের এখনও কিন্তু এত কিছু পড়ানো হয় নাই, তাই না? কারণ তোমরা তো ছোটো, এই জন্য তোমাদের খুব সহজভাবে বোঝানোর জন্য বলছি যে সেন্টেন্সে যখন কোশ্চেনে ডাস থাকবে তখন এইখানে যে মেন ভার্বটা আছে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে, তাই না? এটা কিন্তু আমরা আগেও বলেছিলাম। তাহলে এখানে দেখো শি কামস ফ্রম ঢাকা, শি কামস ফ্রম ঢাকা। তাহলে সে কোথা থেকে এসেছিল আমরা পড়েছি কি, সে ঢাকা থেকে এসেছে। তাহলে শি কামস ফ্রম ঢাকা। তারপরে নাম্বার থ্রি দেখো, হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। আমরা আবার প্যাসেজটাতে যাই, চলো দেখো প্যাসেজে দেয়া আছে শি লিভস কি, নিয়ার দ্য মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। তাহলে আমরা লিখব শি লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। দেখো আবার এখানে কিন্তু ডাজ দেয়া আছে, তাহলে এখানে আছে মেন ভার্ব লিভ, লিভের সাথে কি হয়ে যাবে, এস বা ইএস হয়ে যাবে। তাহলে এখানে তো ই দেয়াই আছে, তাই না? তাহলে ওই ইয়ের সাথে আমরা কি একটা এস বসাবো, শি লিভস। দেখো আবার প্যাসেজে চলে যাও, শি লিভস নিয়ার দ্য শি লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, শি লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। ঠিক আছে, তাহলে আমি তোমাদের তো কোশ্চেন থাকে কয়টা, পাঁচটা থাকে না? তাহলে আমি কিন্তু তিনটা কোশ্চেন লিখে আনসার সহ লিখে দিয়েছি। এখন আর দুইটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়ার দিব। তোমরা খাতার উপরে অবশ্যই কিন্তু ডেট লিখবে, ডেট লিখে তারপরে হোমওয়ার্ক করবে। তাহলে দেখো এটা কি হবে। নাম্বার ফোর, নাম্বার ডি, ডি এর কোশ্চেনটা তোমরা লিখে নাও, হোয়াট ইজ দ্য সাইজ, হোয়াট ইজ দ্য সাইজ অফ
What is the size of the Buriganga River? What is the size of the Buriganga River? Tapore number E. When does it rain? Number E. When does it rain a lot? When does it rain a lot in Bangladesh? Dekho, when does it rain a lot in Bangladesh? When does it rain a lot in Bangladesh? Tahole, eta poro. When does it rain a lot in Bangladesh? Bangladesh e kokhon onek brishtipat hoy? Eta kintu amra passage ta te porechi, tai na? Tahole ei dui ta kintu tomader homework thakbe. Ami kintu shudhu dui ta dilam. ঠিক আছে, তোমরা ভালো করে কিন্তু বাসায় প্যাসেজটা আবার পড়বে, পড়ে তারপরে এই কোশ্চেনগুলো যেগুলো লিখে দিয়েছি ওগুলো তো অবশ্যই পড়বে। আর এই যে এই দুইটা কোশ্চেন, এই কোশ্চেন দুইটার আনসার তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের কোশ্চেনের পরে থাকে কি একটা শর্ট কম্পোজিশন, তাই না? ম্যাচিং একটা প্যাসেজ থেকে কী কী থাকে? ম্যাচিং, ট্রু ফলস কোশ্চেন অ্যান্ড শর্ট কম্পোজিশন। তাহলে শর্ট কম্পোজিশনটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক, তোমরা বাসায় প্যাসেজটা আবার পড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।